হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন জয়ন্তলা ইউটিউব চ্যানেল আমি জয়ন্ত আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনার যে হাতে যে অ্যান্ড্রয়েড ফোনের যে হোয়াটসঅ্যাপটি আপনি ব্যবহার করেন সেই হোয়াটসঅ্যাপের ভিতরে যেখানে আপনি চাট করেন বন্ধুদের সাথে বা কারো কার সাথে আপনি যেখানে চাট করেন এই যে আপনি আর হোয়াটসঅ্যাপটি এরকমভাবে সেখানে আপনার বন্ধুর সাথে চাট করে সেই চাট করার পেছনে যে ব্যাকগ্রাউন্ড ফটোটি আছে সেটি আপনাদের এখানে আপনার যে হোয়াটসঅ্যাপে সেটি সাদা বা কালো রঙের যে ব্যাকগ্রাউন্ড ফটোটি সেট করা থাকে আর আপনি যদি এটি যদি আপনার নিজেদের মতন ফটো বা আপনার গ্যালারি থাকা আপনার বা আপনার গ্যালারি থাকা সব ফটো বা আপনি আপনার ফটোটি যদি সেট করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে লাস্টনিক দেখবেন তাহলে আপনারা একবার দেখলেই আপনার যে হোয়াটসঅ্যাপের যে পেছনে যেখানে চাট করেন সেই পেছনে ব্যাকগ্রাউন্ড ফটোটি সেট করতে পারবেন আর এটি সেট করলে আপনার যে নিজের ফটোটি যদি সেট করেন বা অন্য আপনার গ্যালারির ফটো সেট করলে আপনার যে পেছনে চাট করতে করতে অত্যন্ত ভালো দেখাবে আর এটি এটি সেট করতে হলে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে লাস্টনে দেখবেন তাহলে একবার দেখলেই আপনারা বুঝে যাবেন কিভাবে আপনার যে চার্টের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটি সেটি চেঞ্জ করা হয় বা সেট করা হয় তাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকমই নতুন নতুন অ্যান্ড্রয়েডের বা হোয়াটসঅ্যাপ যাবতীয় ভিডিও আপনি সবার আগে শিখতে পারেন তা আপনাদের যে হোয়াটসঅ্যাপে পেছনের যে চার্টের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে বা সেট করতে হলে আপনাদের যে হোয়াটসঅ্যাপটি আমি ব্যবহার করে সেই হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়া মাত্র আপনাদের যে হোয়াটসঅ্যাপটি সে হোম পেজে ওপেন হয়ে যাবেন ওপেন হওয়া যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাদের যে ওই ডান দিকের উড়ে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে আপনাদের যে সেটিং অপশানটি সেই সেটিং অপশানে চলে যাবে যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশানটি এখানে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটু ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আপনাদের নিচে দেখতে পাচ্ছেন চার্ট বলে একটি অপশান চার্টস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস খুলে যাবে খুলে যাওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছেন থিম তারপরে দেখতে পাচ্ছেন ওয়াল পেপার বলে একটি অপশান শো করছে এখানে আমরা সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক সঙ্গে সঙ্গে আপনাদের যে প্রথম যে ওয়াল আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে শো করছে এটি নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ বলে একটি অপশান এখানে আমরা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে নেবেন এটি করার সঙ্গে সঙ্গে যে দেখতে পাচ্ছেন অনেক কিছু আপনার হোয়াটসঅ্যাপের থেকে দেওয়া আছে যে ব্রাইট ডার্ক যে শোল্ডার কালার এখানে এগুলি যদি করতে চান করতে পারেন এবং যদি আপনি গ্যালারি থেকে ফটো সেট করতে পারেন এই যে মাই ফটো দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে গ্যালারি যাবতীয় ফটো আপনার যার যে যে ফটোগুলি গ্যালারিতে সব ফটো আপনাদের এখানে শো করছে এগুলির মধ্যে আপনি যেমনটি চাইবেন সেইটি আপনারা সেট করতে পারেন এটি সেট করতে হলে আপনাদের যে ফটোটি চাইবেন সেই ফটোটি দিয়ে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটি আপনারা ঠিকমতো সাজিয়ে নেবেন এ দেখতে পাচ্ছেন এরকমভাবেই সেট করছে এটা দেখতে পাচ্ছেন এরকমভাবে সাজানো হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন এই ফটোটি চলে এসেছে এটা আপনারা ঠিকমতো সাজিয়ে নেবে আপনি যেরকম চাইবেন চার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার বলে একটি অপশান এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক সঙ্গে সঙ্গে আপনাদের যে ওয়াল পেপারটি দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটি আবার সেরকম শো হয়েছে এবার দেখা যাক আমাদের ওয়াল পেপারটি চেঞ্জ হয়েছে কি না এখানে সঙ্গে সঙ্গে আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার সঙ্গে সঙ্গেই যে এটি আপনারা ক্লিক ক্লিয়ার কর দেবেন এটি ক্লিয়ার করা দেখতে পাচ্ছেন এটি ক্লিয়ার করবেন ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে আপনাদের যে হোয়াটসঅ্যাপে সেই হোয়াটসঅ্যাপে চলে যাবেন এবারে দেখবেন যে আমরা যে হোয়াটসঅ্যাপটি সেট করলাম এটি সেট হয়েছে কি না এটি সঙ্গে সঙ্গে আপনারা যেখানে চার্ট করান সেখানে চলে যাবেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে হোয়াটসঅ্যাপটি সেট করলাম যে হোয়াটসঅ্যাপের পেছনে ব্যাকগ্রাউন্ডটি ফটোটি সেট করলাম সেটি এখানে সেভ হয়ে গেছে বা সেট হয়ে গেছে আর আপনি চাইলে আপনি আপনার মতন সেট করতে পারবেন আপনার পেছ পেছনের ওয়ালপেপারটি তা আশা করছি এই ভিডিওটি দেখে আপনি আপনার যে চার্টের পেছনে ব্যাকগ্রাউন্ডের ফটোটি সেটি সেট করতে পেরে যাবেন তা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে আপনার এখানে পৌঁছানোর জন্য তা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন